মুখ্যমন্ত্রীকে অশালীন আক্রমণের জেরে বিপাকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কমিশনে নালিশ তৃণমূলের, বিজেপি প্রার্থীকে শোকস করে হুঁশিয়ারি কমিশনের। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় বেনজির পদক্ষেপ, চার্জশিটে আপের নাম জুড়ে আদালতে পেশ ইডির। দুর্নীতিকাণ্ডে প্রথমবার জড়ালো গোটা দলের নাম। জামিনে মুক্ত সন্দেশখালীর বিজেপি নেত্রী মাম্পি দাস, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন হাইকোর্টের। আপাতত কড়া পদক্ষেপ নয় গঙ্গাধর কয়ালের বিরুদ্ধেও। রাজ্যপাল বোসের পদত্যাগের দাবিতে পথে তৃণমূলের শিক্ষা সেল, রাজভবনের অদূরে মিছিল আটকালো পুলিশ, বচসা ধস্তাধস্তিতে জড়ালেন বিক্ষোভকারীরা। কেজরির সহায়কের বিরুদ্ধে বিস্ফোরক এফআইআর সাথী, মুখ্যমন্ত্রীর বাসভবনে পুলিশ ও ফরেন্সিক দল, হেনস্থায় চুপ কেন কেজরি, প্রশ্ন নির্মলার। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশালীন আক্রমণের জেরে এবার বিপাকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে লিখিত অভিযোগ জানিয়েছে তৃণমূল। বিজেপি নেতার বিরুদ্ধে ফৌজদারি ধারায় মামলা রুজু করারও আবেদন জানানো হয়েছে। এরপরই অভিজিৎকে শোকস করল নির্বাচন কমিশন। কমিশনের বক্তব্য, মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বিজেপি প্রার্থীর বক্তব্য অত্যন্ত আপত্তিকর, শালীনতার সীমা লঙ্ঘনকারী এবং কুরুচিকর। এই ধরনের মন্তব্য আদর্শ আচরণবিধি লঙ্ঘনেরই সামিল। 20 মে অর্থাৎ আগামী মঙ্গলবারের মধ্যে এই শোকজ নোটিশের জবাব দিতে বলা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। অন্যথায় আইন অনুযায়ী তার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছে কমিশন। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় বেনজির পদক্ষেপ। এবার আর্থিক তছরূপে অভিযুক্ত হিসেবে আম আদমি পার্টির নাম চার্জশিটে রাখল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সরাসরি দুর্নীতির মামলায় গোটা রাজনৈতিক দলকেই কাঠগড়ায় তুলে দেওয়ার এহেন ঘটনা এদেশের ইতিহাসে নজিরবিহীন। আবগারির দুর্নীতি মামলায় শুক্রবার দিল্লির রাউস এভিনিউ কোর্টে অতিরিক্ত চার্জশিট জমা দেয় ইডি। সেখানে নাম রয়েছে আপ এবং দলের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের। এর আগে আবগারি দুর্নীতি মামলায় কেজরির সঙ্গে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া এবং আপের শীর্ষ নেতৃত্বের অনেককেই জড়িয়েছে ইডি। এবার আবগারি দুর্নীতির টাকা দলের কাজে খরচ করার অভিযোগ এনে সেই বৃত্তে আপকেও নিয়ে এলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। ইডির মামলা দীর্ঘকাল চললে ক্ষতি হবে কেজরির দলেরই, কারণ তদন্তের স্বার্থে দলীয় সম্পত্তি বাজেয়াপ্ত করা বা নেতাকর্মীদের সমন পাঠানো চলবেই। তাছাড়া কেজরির দলের স্বীকৃতি কেড়ে নিতে নির্বাচন কমিশনের দরবারে জোর গলায় ধর্ণা দেবে বিজেপি। ফলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এই ঘটনায় প্রশ্নের মুখে পড়তে চলেছে আপের রাজনৈতিক ভবিষ্যৎ। কোর্টের হাইকোর্টে জামিন মিলল সন্দেশখালীর বিজেপি নেত্রী মাম্পি ওরফে পিয়ালি দাসের। ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করলেন বিচারপতি জয়সেনগুপ্ত। গ্রেপ্তারির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি। বিজেপি নেত্রীর তরফে সওয়াল করা হয়, প্রথমে পুলিশের নোটিশে কোনো জামিন অযোগ্য ধারার কথা উল্লেখ ছিল না, অথচ সেদিনই তদন্তকারী আধিকারিকের আর্জিতে 195A ধারা যুক্ত করার অনুমতি দেয় নিম্ন আদালত। এই জামিন অযোগ্য ধারাতেই গ্রেপ্তার করা হয় পিয়ালিকে। এই প্রেক্ষিতে বিচারপতির সাফ কথা, নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া চলাকালীন কেউ যদি অভিযোগকারী বা সাক্ষীদের মিথ্যা বলার জন্য হুমকি দেয় শুধুমাত্র সেক্ষেত্রেই 195A প্রযোজ্য। এমন গ্রেপ্তারের নেপথ্যে মাস্টার মাইন্ড কে? এরপরই পিয়ালি দাসকে অবিলম্বে মুক্ত করার নির্দেশ দেন বিচারপতি। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া FIR-এ জামিন অযোগ্য ধারা প্রয়োগের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে আদালত। FIR-এ থাকা বাকি সমস্ত ধারার তদন্ত চলবে জেলা পুলিশ সুপারের নজরদারিতে, তবে আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট পেশ করবে না পুলিশ। আগামী 19 জুন মামলার পরবর্তী শুনানি। এদিকে সন্দেশখালী নিয়ে ভুয়ো ভিডিও প্রচারের অভিযোগে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের দায়ের করা মামলাতেও মিলল স্বস্তি। আপাতত গঙ্গাধরের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নয় নির্দেশ আদালতের। মূল মামলাটি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ফেরত পাঠিয়েছেন বিচারপতি জয়সেনগুপ্ত। রাজ্যপাল বোসের পদত্যাগের দাবিতে এবার পথে তৃণমূলের শিক্ষা সেল, রাজভবন অভিযান ঘিরে পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তিতে জড়ালেন বিক্ষোভকারীরা। রাজভবনের অস্থায়ী মহিলা কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে ইতিমধ্যেই সমালোচনার মুখে পড়েছেন রাজ্যপাল। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রীও। তারই মাঝে এক নৃত্যশিল্পীকে যৌন হেনস্থার অভিযোগে রাজ্যপালের বিরুদ্ধে নবান্নে জমা পড়েছে অভিযোগ। একের পর এক নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে শুক্রবার পথে নামেন তৃণমূল শিক্ষা সেলের সদস্যরা। শুক্রবার রানী রাসমণি অ্যাভিনিউ থেকে মিছিল করেন শিক্ষক ও অধ্যাপক সংগঠনের সদস্যরা। রাজভবনের কাছে পৌঁছানোর আগেই ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ। তাতেই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা শুরু হয়, এতপ্রস্থ ধস্তাধস্তিও হয়। এই ঘটনায় তৃণমূলের শিক্ষা সেলের সভাপতি মহিদুল ইসলাম সহ বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন বলেই জানা গিয়েছে।
পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। অরবিন্দ কেজরিওয়ালের আপ্তসহায়ক বৈভব কুমারের বিরুদ্ধে বিস্ফোরক আপ সাংসদ স্বাতী মালিওয়াল। মুখ্যমন্ত্রীর বাড়িতে কিভাবে তাকে হেনস্থার শিকার হতে হয়েছে সমস্ত বিবরণ উল্লেখ করে এফআইআর দায়ের করেছেন স্বাতী। তার অভিযোগের ভিত্তিতেই এদিন কেজরির বাসভবনে যায় দিল্লি পুলিশ এবং ফরেন্সিক দল। স্বাতীর মেডিকেল পরীক্ষাও করানো হয়েছে ইতিমধ্যেই। এদিকে স্বাতীর অভিযোগ প্রকাশ্যে আসার পরেই অস্বস্তিতে পড়েছে আপ। তার অভিযোগকে হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপি। মুখ্যমন্ত্রীর বাড়িতেই স্বাতীকে নিগ্রহের ঘটনার পর চার দিন পেরিয়ে গেলেও এই ইস্যুতে নীরব কেজরিওয়াল। কেজরিকে নিশানা করে নির্মলা সীতারমণের তোপ, দলের রাজ্যসভার মহিলা সাংসদের উপর হামলার ঘটনার প্রতিবাদ করা তো দূর, নির্লজ্জের মতো আপ্তসহায়ক বৈভব কুমারের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন কেজরিওয়াল। বৈভব আপাতত কেজরিওয়ালের সঙ্গে পাঞ্জাবে ভোট প্রচারে ব্যস্ত বলেই জানা যাচ্ছে। জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মার দাবি, আসলে অভিযুক্ত বৈভবকেই সমর্থন করছেন কেজরিওয়াল। এরই মধ্যে একটি ভিডিও প্রকাশ্যে এনে আপের দাবি, বিজেপির সঙ্গে হাত মিলিয়ে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন স্বাতী। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।